হরে কৃষ্ণ ভিহার প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যাদেবী দাসী। প্রপাত কিচেনে আজকে নিয়ে এসেছি রথযাত্রা স্পেশাল ছাপ্পান্ন ভোগের আরও একটি রেসিপি, আর তা হচ্ছে আদা পচেদি। আদা পচেদি অর্থ হচ্ছে আদার চাটনি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই আদা পচেদি তৈরি করতে হয়। আমি প্রথমেই ফ্রাই প্যান ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা ঘি 2 টেবিল চামচ। আপনারা ঘির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন। ঘি ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চানার ডাল, 1 টেবিল চামচ অড়হর ডাল, 1 চা চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ মরি বা মিষ্টি সোয়াজ, 1 চা চামচ গোটা কালো গোলমরিচ, 1/4 চা চামচ মেথি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে অল্প আঁচে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। সাধারণভাবে আদার এই চাটনি তৈরি করার জন্য আপনারা ঘির পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে তিলের তেল বা বাদাম তেল ব্যবহার করা যেতে পারে এবং গোলমরিচের পরিবর্তে কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করা যায়। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আদা 1/2 কাপ। নাড়াচাড়া করে অল্প আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন সবগুলো উপকরণ ব্লেন্ডারে নিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ঢাকা খুলে নিচ্ছি। ঘন মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেঁতুলের ঘন মিশ্রণ, 1/4 কাপ গুড়, তেঁতুলের পাল, গুড় এবং নুন আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন ঢাকা দিয়ে মসৃণ পেস্ট তৈরি হওয়া পর্যন্ত ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ঢাকা খুলে নিচ্ছি। মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত হালকা ভেজে নিচ্ছি। এবং ফোড়নের ক্ষেত্রে আপনারা এখানে ব্যবহার করতে পারেন কারি পাতা, হিং এবং কালো সরিষা।
चूलार आँच बंध कर दिए आदार पेस्ट फ्राई पैने एड कर भालो भावे मिशिए निच्छी। आपनारा फ्राई पैने एड ना करे सार्विंग बोलो निये फोड़न एड करते पारें। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন মাটির পাত্রে মিশ্রণটি ঢেলে নেছি। খুব সহজেই তৈরি হয়ে গেল জগন্নাথের 56 ভোগের একটি আদা পচেদি। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। আশা করছি প্রপাত কিচেনের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রপাত কিচেনের এই সমস্ত রেসিপি সবার সাথে শেয়ার করে ভগবানের কৃপা লাভের সুযোগ করে দিন। মহামন্ত্র জপ করুন এবং সুখী হন।